আমরা মালিক না গোলাম, গোলাম আমরা শুধু আল্লাহ গোলামই না, আমাদের বাবারাও গোলাম। আপনারা গোলাম বলতে হবে লজ্জা পাবেন না, কারণ আমরা মানুষের গোলাম না, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এই জন্য কথাটা সাক্ষী জোরে সুরে দিবেন যে পৃথিবীর কোন মানুষের গোলাম নই, আমরা আল্লাহর গোলাম। শুধু আমরাই না, আমাদের বাবা কার গোলাম? আল্লাহর গোলাম। দাদা কার গোলাম? আল্লাহর গোলাম। তাইলে বোঝা গেল আমরা শুধু গোলাম না, গোলামের গড়ের গোলাম। ঠিক আছে না কথা? আমরা শুধু গোলাম না, গোলামের গড়ের গোলাম, বাবাও গোলাম, আমিও গোলাম, চোদ্দ গোষ্ঠী গোলাম, গোলামের গড়ের গোলাম হলাম আমরা। সম্মানিত মুসল্লিন কেরাম, আমরা গোলাম। আমি যে আল্লাহর গোলাম, আমার নেতাও সে আল্লাহর গোলাম। তাহলে আবার আপনারা সচেতন মানুষ আপনারা বলেন তো, আমার নেতা কি মালিক না গোলাম? নেতা মালিক না গোলাম? গোলাম। কর্মী গোলাম। আমি যে আল্লাহর গোলাম, আমার ইমাম সাহেব সে আল্লাহর গোলাম। তাইলে বোঝা গেল ইমামও গোলাম, মুসল্লিও গোলাম। আমি যে আল্লাহর গোলাম, আমার যেই বক্তা সাহেব কথা বলেন বক্তা সাহেবও গোলাম। তাইলে বোঝা গেল বক্তাও গোলাম, শ্রোতাও গোলাম। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই গোলাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হলেন মালিক। বাকি যা কিছু আছে সব কিছু হলো আল্লাহর গোলাম। যা কিছু আছে এই পৃথিবীতে, মানবকুল প্রাণীকুল বলতে যা আছে সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা যে গোলাম এটা তো প্রমাণ পাইলাম, প্রমাণ পাওয়ার পরে প্রশ্ন হলো আইন করা, আমার কথা বুঝবেন ভালো করে, আইন করা, বিধান করা, এই কাজটা করো, এই কাজটা করিও না, এটা খাও, এটা খাইও না, এটা ধরো, এটা ধরো না, এই আইন করার ক্ষমতা, অথরিটি, এটা কাদের হওয়া উচিত? মালিকের না গোলামের? কাদের হওয়া উচিত? আপনারা কি মনে করেন? মালিকের হওয়া উচিত। এটা ধরো এটা ধরিও না, এটা করো এটা করো না। এই যে একটা আইন, এই আইন করার অধিকার মালিকানা একমাত্র মালিকেরই হওয়া উচিত, গোলামের হওয়াটা উচিত নয়। সম্মানিত সুলেন কেরাম, যেহেতু আমরা প্রমাণ করেছি আমরা গোলাম, আমিও গোলাম, বাবাও গোলাম, আমার নেতাও গোলাম, আমার ইমামও গোলাম, আমার বক্তাও গোলাম, শ্রোতাও গোলাম, কর্মীও গোলাম, আমরা গোলামের গড়ের গোলাম, আমাদের চোদ্দ গোষ্ঠী গোলাম, আমরা গোলামের বংশধর। কিন্তু না না, কোনো মানুষের গোলাম নয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আমরা, এই জন্য এই পৃথিবীর যা কিছু আছে, মানবকুল আর প্রাণীকুল যা কিছু বলেন না কেন, এই সব কিছু চলার জন্য আইন প্রণয়ন করবেন কে? মালিক করবেন। আর ওই মালিক কে? আল্লাহ। ওই মালিকের নাম হলো আল্লাহ। পৃথিবীর যত আইন আছে ওই আইন করার ক্ষমতা কোন গোলামের নাই, আল্লাহু আকবার। আইন করার ক্ষমতা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর আইন মানে, এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন, আফাগায়রাদিনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা ওয়া ইলাইহি ইয়ুরজাউন। ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করে পাঠালাম, মায়া করে তোমাকে বানালাম, দুনিয়ায় চলাচল করার ক্ষমতা দিলাম, তোমার প্রয়োজনীয় সব কিছু দিলাম, এইগুলি পাওয়ার পরে আমি আল্লাহকে তুমি ভুলে গেলাম, আমি আল্লাহর আইন ভুলে গেলাম। কিন্তু জেনে রাখো আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানে। আল্লাহু আকবার। এই আকাশ আইন মানে কা?
জমিন আইন মানে কা আল্লাহ আল্লাহু আকবার যা কিছু আছে সব কিছু আইন মানে আল্লাহ শুধু পানি পোলার মানব কুলনাথ সাগর নদী নানা খাল বিল এগুলি পর্যন্ত কীট পতঙ্গ পর্যন্ত রব্বুল আলামিনের আইন মানে আল্লাহ রব্বুল আলামিন বলেন মারাজাল বাসরাইন ইলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াকুবিয়ান আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে দেখুন সাগরের পানিগুলি হলো নোনা পানি সাগরের পানিগুলি হলো নোনা পানি লবণাক্ত পানি খাল বিল পুকুরের পানিগুলি হলো মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই যে একটা ভাগ সৃষ্টি করে রেখেছেন যে সাগরের পানি লবণাক্ত হবে খাল বিল পুকুরের পানি মিষ্টি হবে কত বন্যা হলো কত জলোচ্ছ্বাস হলো কত কিছু হয়ে গেল কিন্তু কোনদিন নোনা পানি মিষ্টি পানির সাথে মিশে যায় নাই মিষ্টি পানি কোনদিন নোনা পানির সাথে মিশে সমস্ত পানি নোনা হয়ে যায় নাই আবার নোনা পানিগুলি মিশে সমস্ত পানি মিষ্টি হয়ে যায় নাই নোনা হয়ে যায় নাই এইগুলির পিছনে কারিগর একজন তিনি হলেন আমার আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন মানুষরে তোমাকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলাম সৃষ্টির সেরা বানাইলাম বানানোর পরে তুমি আমার আইনকে বিদ্যাং বলে দেখাও তুমি তরঙ্গ করে পৃথিবীতে চলো আমি আল্লাহর আইনকে তুমি মানতে চাও না পাঁচ পয়সার দাম দাও না কিন্তু দেখো 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 সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত সাগরের পানি মিঠা পানি নোনা পানির মাঝখানে আমি আল্লাহ কোনো ওয়াল দিতে দেওয়া লাগে নাই কোনো ব্যারিকেড দেওয়া লাগে নাই কোনো পর্দা দেওয়া লাগে নাই হিজাব দেওয়া লাগে নাই এমনি এমনি পানিগুলি আলাদা আলাদা রেখেছিলাম তেমনটা আছে এর পিছনে কি আপনারা মনে করেন কোন কারিগর নাই অবশ্যই একজন কারিগর আছে একজন কন্ট্রোলার আছে ওই কন্ট্রোলার কে আল্লাহ এই সাগর আল্লাহর আইন মানে বাতাস আল্লাহর আইন মানে চন্দ্র আল্লাহর আইন মানে সূর্য আল্লাহর আইন মানে এই সৃষ্টিকুল তাম সৃষ্টিকুল যা আছে সব কিছু আমার আল্লাহর আইন মানে আপনি দেখবেন পাশাপাশি দুটো গাছ একটা খেজুর গাছ একটা তেঁতুল গাছ পাশাপাশি লাগানো একই সূর্য থেকে তাপ নিচ্ছে একই মাটি থেকে রস শোষণ করছে কিন্তু এত মিষ্টি খেজুর হয়ে গেল পাশাপাশি একই সূর্য থেকে তাপ নেওয়া একই মাটি থেকে রস শোষণ করা তেঁতুল গাছের তেঁতুলটা মিষ্টি না হয়ে টক হয়ে গেল ওই সূচনা লগ্ন থেকে তেঁতুল গাছে কোনদিন খেজুর ধরে নাই খেজুর গাছে কোনদিন তেঁতুল ধরে নাই এর দ্বারা আল্লাহ কি বোঝালেন আল্লাহ বোঝালেন পৃথিবীর মানুষের তোমরা আমার আইন মানো না দেখো দেখো গাছ পর্যন্ত আমি আল্লাহর আইন মানে এই বৃক্ষলতা তরু তরুণতা এই সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আইন মানতে আছে আমার ভাইরা এখানে যারা চাকুরিজীবী আছেন একটা উদাহরণ দেই মনে করেন আপনি 10 বছর ধরে তার চাকুরি করেন আপনার অফিসে সরকারি হোক বেসরকারি হোক একটা অফিসে আপনি চাকুরি করেন 10 বছর যাব 10 বছর ধরে আপনি চাকরি করছেন আপনার অফিসের টাইম হলো 10টায় শুরু মনে করেন আর কি 10টায় শুরু 4টায় শেষ আপনার চাকরি এখন পর্যন্ত 10 বছর হয়ে গেছে কেউ কি বুকে হাত দিয়ে কথা বলার সাহস রাখেন যে 10 বছরের মধ্যে একটা দিনও আমার এরকম হয় নাই যে 10টা থেকে কিছুক্ষণ পরে গেছি 4টা থেকে কিছুক্ষণ আগে চলে আসছি এরকম হয় নাই এরকম বুকে হাত দিয়ে কেউ বলার সাহস রাখেন আমার মনে হয় না কিন্তু লক্ষ্য করে দেখেন বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এই আমরা আকাশে যে সূর্য দেখতে পাই এই পৃথিবীটা থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য এই সূর্যটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে পূর্ব আকাশে উদিত হচ্ছে পশ্চিম আকাশে গিয়ে অস্ত যায় একটা দিনের জন্য হেরফের হয় নাই কোনদিন পশ্চিমে উঠে নাই পূর্ব দিকে অস্ত যায় নাই একদিনও ব্যতিক্রম হয় নাই এই
নিয়ম মানতে আছে, আইন মানতে আছে। এর দ্বারা আল্লাহ কি বুঝালেন? এর দ্বারা আল্লাহ বুঝালেন, পৃথিবীর মানুষ তুমি জেনে নাও, তোমাকে আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানাইলাম, বানানোর পরে তুমি আমার আইনকে 5 পয়সার মূল্য দাও না, কিন্তু যেই সূর্যের আলো তোমরা ব্যবহার করছো, যেই সূর্যের আলো পেয়ে তোমাদের ফসল হয়, যেই সূর্যের আলোতে তোমরা বিভিন্ন কাজকর্ম পরিচালনা করে থাকো, একটু কি চিন্তা করে দেখেছো এই সূর্যটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন পুঙ্খানুপুঙ্খভাবে মানতে আছে। আল্লাহু আকবার, এই সূর্যটা আল্লাহর আইন মানে ব্যতিক্রম করার ক্ষমতা তার নাই। এই যে সূর্য এভাবে উঠছে আর যাচ্ছে, আপনারা কি মনে করেন এর পেছনে কি কোনো আইনদাতা নাই? অবশ্যই আছেন, একজন বিধানদাতা আছেন, একজন পরিচালক আছেন, একজন কন্ট্রোলার আছেন। ওই কন্ট্রোলার হলেন আমার আপনার রব, কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। বলতেছিলাম আমি আল্লাহ মানি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথার সাথে 4টি কথা সম্পর্কিত। 1, আল্লাহর অস্তিত্ব মানা। 2, আল্লাহর গুণাবলী মানা। 3, আল্লাহর আইন মানা। আমি ওই আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি, আমি ওই আল্লাহকে মানি যে আল্লাহর গুণাবলীও আমি মানি, আমি ওই আল্লাহর গুণাবলী মানি যে আল্লাহর আইন যতগুলি আছে সবগুলি আইন আমি স্বীকার করি। ঠিক আছে কথা? আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীম সবার বাড়িতে বাড়িতে আছে বলে আমার বিশ্বাস। 30 পারা কোরআন মাজিদ, এই 30 পারা কোরআন মাজিদ কার আইন? 30 পারা কোরআন মাজিদ কার আইন? আল্লাহর আইন। এই কোরআনের ভিতরে 30 পারা কোরআনের ভিতরে কোন পীরের আইন নাই, কোন নেতার কোন আইন নাই, কোন কর্মচারীর কোন আইন নাই, কোন বড় ধনাঢ্য ব্যক্তির কোন আইন নাই। এই 30 পারা কোরআনের সবটা আইন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতে বলেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, 2 মেয়ে যা পাবে বাবার উত্তরাধিকারীতে, 2 মেয়ে যা পাবে একজন ছেলে তা পাবে, 2 মেয়ে যা পাবে তার সমান একজন ছেলে পাবে, আর সুযোগ আসাই ছেলে পাবে ডাবল বাবার উত্তরাধিকারীতে, ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে সিঙ্গেল। পবিত্র কোরআনের আইন ঠিকানা বলে দিচ্ছি, পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা আন-নিসার 11 নম্বর আয়াতটা খুললেন, খুললেই তো দেখতে পাবেন রাব্বুল আলামিন কত সুন্দর করে ঘোষণা দিলেন, আইন জানাইয়া দিলেন যে পৃথিবীবাসী শুনে নাও আমার আইন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, 2 মেয়ে সমান সমান 1 ছেলে, তার মানে বাবার উত্তরাধিকারীতে ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে সিঙ্গেল। ছেলে ডাবল পাবে, মেয়ে সিঙ্গেল পাবে, এই আইনটা কার? আল্লাহর আইন। আল্লাহ রাব্বুল আলামিনকে মানি মানে আল্লাহর অস্তিত্ব মানি, আল্লাহর অস্তিত্ব মানি মানে আল্লাহর গুণাবলী মানি, আল্লাহর গুণাবলী মানি মানে আল্লাহর আইনটাও মানি। এই 30 পারা কোরআনুল কারীমের সবগুলি আইন আল্লাহর, মাত্র একটা আইনের কথা বললাম যে ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে সিঙ্গেল, আল্লাহর আইন। এখন যদি কেউ অতি আবেগী হয়ে বলে এইটা মেয়েদের প্রতি বেইনসাফি করা হয়েছে, আল্লাহ মেয়েদের প্রতি ইনসাফ করেন নাই, বলেন নাউজুবিল্লাহ, যদি কেউ আল্লাহর আইনের ব্যাপারে বিদ্বানগুলি দেখায়, আল্লাহর আইনের ব্যাপারে বিপরীত মন্তব্য তুলতে আসে, বিরূপ মন্তব্য করে, ইমান আছে তো? ইমান থাকবে? ইমান থাকবে না, কারণ আল্লাহর আইন, এই আইনের সাথে কারো টক্কর দেওয়ার ক্ষমতা নাই, কারণ আমরা তো মালিক না, আমরা তো মালিক না, আমরা হলাম গোলাম, শুধু গোলাম না, গোলামের ঘরের গোলাম হলাম আমরা, গোলামের আইন তৈরি করার কোনো ক্ষমতা নাই, গোলামের জন্য আইন বানানোর কোনো ক্ষমতা নাই, বানানোর ক্ষমতা তো নাই, মালিকের আইনের মধ্যে হস্তক্ষেপ করবে
কলম চালাবে, বিরূপ মন্তব্য করবে, এই ক্ষমতা পৃথিবীর কোন গোলামের নাই। আল্লাহু আকবার। তাইলে আল্লাহ যে আইন দিয়েছে ওই আইনটাই আমাদেরকে মানতে হবে, আপনার দুজে আসুক না আসুক। পবিত্র কোরআনের ইসলাম ধর্মের কোন আইন অযৌক্তিক না, সবগুলি আইন যৌক্তিক, সবগুলি আইন যৌক্তিক, একটা আইন অযৌক্তিক না। তবে এমনটা হতে পারে কোন কোন আইন আমার বুঝে আসে না, আপনার বুঝে আসে না, এমনটা হতে হবে, হতে পারে। তাই বলে রাখি, আপনার আমার বুঝে আসুক না আসুক, আমার কাছে আপনার কাছে যৌক্তিক মনে হোক আর না হোক, যৌক্তিক মনে হলেও মানতে হবে। অযৌক্তিক যদি মনে হয় তাহলে কি বাদ দেওয়া যাবে নাকি? বাদ দেওয়া যাবে না। যদি অযৌক্তিক মনে হয় মনে করতে হবে আমার জ্ঞানের শূন্যতা, আমার জ্ঞানের বিশালতা নাই, আমি বুঝতে পারি নাই, আমি অক্ষম, কিন্তু আমি স্বীকার করি, আমি বিশ্বাস করি আমার রব, আমার মালিক যে আইন দিয়েছেন 100% সঠিক এবং সত্য আইন দিয়েছে। আল্লাহু আকবার। আমি বুঝি আর না বুঝি সবগুলি মেনে নিতে হবে, কারণ আমি গোলাম, আমি গোলামের ঘরের গোলাম, আমি তো মালিক না, আমি কার সাথে তৎপর দেব, আমার মালিক আইন দিয়েছেন, এটা আমাকে মেনে নিতে হবে, বুঝে আসুক আর না আসুক। আমার ভাইয়েরা, দুই ছেলে দুই মেয়ে সমান সমান এক ছেলে, এটা কোনো অযৌক্তিক আইন না, আইনটা অবশ্যই যৌক্তিক। আমি আজকে ব্যাপারে কথা বলবো না, অন্যদিন সুযোগ পেলে যুক্তিটা বোঝাইয়া দেব কেমনে যুক্তিক। পরিশেষে আলোচনার কনক্লুশনে এইটাই মিলে আসবে, আপনারাও বলতে স্বীকার করবেন, ছেলে যদিও ডাবল পাইছে একদিক দিয়ে, বিভিন্ন দিক দিয়ে পাওয়ার পরে ছেলের চাইতে ডাবলের ডাবল পেয়ে যায় মেয়ে। আল্লাহ মেয়েদের প্রতি ইনসাফ করেছেন, আল্লাহ মেয়েদেরকে ছেলেদের সমান অধিকারও দেন নাই, কমও দেন নাই, বেশি অধিকার দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন। কেমনে দিয়েছেন ওইটা বলতে গেলে আমার প্রসঙ্গ থেকে দূরে যেতে হবে, আমি ইনশাল্লাহ অন্য করে নিয়ে ব্যাপারে ইনশাল্লাহ বলে দেবো। তাই শুধুমাত্র এতটুকু বলে রাখলাম যে আল্লাহর আইন যদি আমার বুঝে আসে তাইলেও মানতে হবে, যদি বুঝে না আসে আমার অজ্ঞতা, কিন্তু আল্লাহর আইন সঠিক, এটাকে বিশ্বাস রাখতে হবে। আমার ভাইয়েরা, প্রতি রাকাত নামাজে রুকু কয়টা আপনারা বলেন তো? এক রাকাত নামাজে রুকু কয়টা? একটা। এক রাকাত নামাজে একটা রুকু, সেজদা কয়টা? দুইটা। কেন আল্লাহর আইন এমন কোন এক রাকাত নামাজে সেজদা দিলেন দুইটা, সেজদাও ফরজ রুকুও ফরজ, সেজদা দিলেন দুইটা রুকু দিলেন একটা, কেন? কোন কেন নাই এইখানে, কোন কেন চলবে না, কেন চলবে না? কারণ আমি মালিক না, আমি গোলাম, মালিকের আইন সম্পর্কে কোনো মন্তব্য করার ক্ষমতা আমার নাই। বুঝে আসলে আসুক না আসলে নাই, যৌক্তিক মনে করলেও মানতে হবে আপনার আমার জ্ঞানের স্বল্পতার কারণে। অযৌক্তিক মনে যদি হই তারপরও মানতে হবে, কারণ আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর আইন আমাকে মানতে হবে। জোহরের নামাজের কেরাত জোরে পড়ি না আস্তে পড়ি, আস্তে পড়ি। মাগরিবের নামাজের কেরাত জোরে পড়ি, কেন? কোনো কেন নাই, এইটা মালিকের আইন, মালিক যেমন করে আইন করে দিয়েছেন গোলামের ঠিক তেমন ভাবে আইন মানাটা গোলামের জন্য ফরজ। আল্লাহু আকবার। আমার ভাইরা, এরকম যুক্তি অনেক আছে, কিন্তু যুক্তির অসারতা দিয়ে মালিকের আইন খণ্ডন করা যায় না। যদি বুঝে না আসে আমার জ্ঞানের দুর্বলতা বুঝতে হবে, মালিকের আইন সবগুলি সঠিক। আমার ভাইরা, উজু উজু ভঙ্গের কিছু কারণ আছে, উজু ভঙ্গে উজু করার পর উজু ভঙ্গের কিছু কারণ আছে না? নামাজের মধ্যে যদি কেউ জোরে হাসে, হাসি যদি পাশের জোরে শুনে, উজু ভেঙে যায়, নামাজও ভেঙে যায়, আবার নতুন উজু উজু করে আসতে হয়। উজু ভঙ্গের আরেকটা কারণ হলো, যদি কেউ উজু করে আসছে, আসার পরে পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়েছে, আপনারা কি মনে, উজু আছে না গেছে, উজু চলে গেছে, এরপরে আবার আপনি কেমনে পাক হবেন? হাত ধুইবেন, মুখ ধুইবেন, কোনো পর্যন্ত ধুইবেন, মাথা মাছে করবেন, পা গিরা পর্যন্ত ধুইবেন, ঠিক না? কিন্তু যুক্তি কি বলে, যুক্তি কি বলে, যুক্তি বলে যেই কারণে আমার উজু ভাঙলো, যেই রাস্তা দিয়ে বাতাস বের হওয়ার কারণে উজু ভাঙলো, ওই রাস্তাটা তো ধোয়া প্রয়োজন, অন্তত পক্ষে একবার মাছে করা তো প্রয়োজন, যুক্তি তাই বলে। কিন্তু না না, ইসলাম বলে আমার আল্লাহ বিধান, আমার আল্লাহর আইন বলে,
আমি আল্লাহ বলে দিলাম তুমি এমনি এমনি করো পবিত্র হয়ে যাবা, ওযু করো পবিত্র হয়ে যাবা, এখানে আমার আপনার যুক্তির কোনো অসারতা নাই, এখানে কোনো যুক্তির প্রয়োজন নাই, কোনো যুক্তি চলবে না, একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গোলামদের জন্য বিধান করে দিয়েছেন। আমি যদি গোলাম বলে আমাকে স্বীকার করে নিতে হয়, আমি যদি মুসলিম বলে আমাকে স্বীকার করে নিতে হয়, মালিকের আইনটাকে আমাকে মেনে নিতে হবে, কোনো ধরনের প্রশ্ন চলবে না, প্রশ্ন ব্যতীত রেখে মালিক যেমনে বলেছেন ঠিক এমনে আমি গোলামের চলে যেতে হবে। আল্লাহু আকবার, আমরা তো মুসলমান, মুসলিম শব্দের অর্থ কি আপনি ডিকশনারি খুলেন দেখবেন লেখা আছে আত্মসমর্পণকারী জাতির। আত্মসমর্পণকারী বলতে আপনি কি বুঝেন? আত্মসমর্পণ বলতে আপনি কি বুঝেন? নিজের ইচ্ছাকে, নিজের ইচ্ছাকে মালিকের সামনে সমর্পণ করে দেওয়া, তার নাম হলো আত্মসমর্পণ। সকাল বেলায় ঘুম ভালো করে চাপে শয়তান এসে শরীরে মালিশ করে ঘুম পাতায়, আজান হয়ে গেছে, খুব আরামের ঘুম, আপনার মনে চাই না ঘুমে আসার জন্য, আপনার আত্মা চাচ্ছে, আপনার মন চাচ্ছে শুয়ে থাকেন, এইদিকে রব ডাকছেন মসজিদে চলে আসো। আপনি যদি রবের ডাকে সাড়া দিয়ে নিজের মনের ইচ্ছাটাকে আপনি যদি পিছনে ঠেলে দেন, তাইলেই আপনি কেবল মুসলিম হতে পারেন। আর যদি আপনি রবের ডাক ডাকো কি হয়েছে পরের উপর কাজা পর্ব, অথবা এত তো পর্ব না, ঘুমিয়ে থাকি আরামের ঘুম ছাড়ব না, আপনি আপনার নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিলেন, আপনার আত্মাটাকে আল্লাহর কাছে সমর্পণ করলেন না, আপনার আপনার আইডি কার্ডে আপনি মুসলিম থাকতে পারেন, নিবন্ধনে মুসলিম থাকতে পারেন, নাগরিকত্ব সনদে মুসলিম থাকতে পারেন, কিন্তু আল্লাহর কাতারে আপনি পূর্ণ মুসলিম না। মুসলিম হল ওই ব্যক্তি আল্লাহর ইচ্ছার সামনে কোনো যুক্তি নাই, কোনো কেন নাই, কোনো কোনো ধরনের বেটো নাই, আল্লাহ যেভাবে বলছেন ঠিক ওইভাবেই মানতে হবে, আল্লাহর আইন ওই রকম ভাবে মেনে নিতে হবে, তার নাম হলো আত্মসমর্পণ। যে আত্মসমর্পণ করে সেই হলো মুসলিম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আনালাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার। আনালাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন সৃষ্টি যার আইন চলবে কার। এবার আপনারা বলেন আমাদের এই সৃষ্টি জগৎ কার, আইন চলবে কার? আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিনের আইন চলবে। পৃথিবীর কোন মানুষের আইন প্রণয়ন করার ক্ষমতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, পানিকুল সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছুকে পরিচালনার জন্য তিনি একটা আইন তৈরি করে দিয়েছেন, ওই আইনের ভিতরে থাকলেই আপনি মুসলিম হতে পারেন। আর যদি আইন থেকে বের হয়ে যান, মন গড়া মতো যদি চলার চেষ্টা করেন, তাহলে আপনার আমার নাম আল্লাহর তালিকায় মুসলিম বলে থাকে না। আল্লাহু আকবার। সম্মানিত মুসলিমরা কিরাম, এই আপনারা যদি বলেন যে এভাবে অনেক অনেক যুক্তি দেওয়া যায় যে জুমার সালাতের জন্য, জুমার সালাতে আমরা খুতবা পড়ি নামাজ শুরু হওয়ার আগে, ঈদের সালাতেও খুতবা আছে নামাজ শেষ হওয়ার পরে, যদি বলেন কেন জুমার সালাত আগে খুতবা করেন সালাতের আগে, ঈদের সালাতের সময় খুতবা পরে করেন কেন, উত্তর হবে কোনো কেন নাই, কোনো কেন নাই, এটা হলো আমার মালিকের আইন, আমি যেহেতু মুসলিম বলে স্বীকার করেছি, স্বীকার করার সাথে সাথে আমার উপরে মালিকের দেওয়া সবগুলি আইন আমার জন্য মানতে বাধ্য করে দেওয়া হয়েছে, মানতে হবে যদি মুসলিম থাকতে হই। হ্যাঁ, আমার অধিকার আছে, আপনি না মানতে পারেন কিন্তু আপনি মুসলিম থাকতে পারেন না, যদি মুসলিম থাকতে হয় আপনাকে আইন মানতে হবে। জুমার সালাতের জন্য আজান আছে, আজান দিতে হয়, ঈদের সালাতের জন্য আজান লাগে না, কেন, কোনো কেন নাই, এটা মালিকের আইন, মালিক যেমন করে আইন করে দিয়েছেন এমন করি আমাকে মানতে হবে, কোনো ধরনের কেন প্রশ্ন চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা আইন হলো, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেন আহাম্মাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি,
সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, ব্যবসার মাধ্যমে লাভবান হওয়া যায়, অবস্থার প্রেক্ষিতে সুদের মাধ্যমে হয়তো লাভবান হওয়া যায়, কিন্তু আপনি যদি মনে করেন সুদেও লাভবান হয় ব্যবসায়ও লাভবান হয় ক্ষতি কি? যদি এই প্রশ্ন করেন মালিকের আইনের সাথে আপনার বিরোধিতা হয়ে গেল, ইমান টিকবে না, ইমান থাকবে না। মালিক বলেছেন ব্যবসা হালাল, আপনি ব্যবসার মাধ্যমে উপার্জন করবেন হালাল হবে, মালিক ঘোষণা দিয়েছেন আইন করে দিয়েছেন সুদ হলো হারাম, আপনার বুঝে আসলে আসুক না আসলে না আসুক, আপনার কাছে আইনটার যৌক্তিক মনে হোক আর অযৌক্তিক মনে হোক আপনাকে আইন মানতেই হবে যদি আপনি মুসলমান থাকতে হই, কারণ আপনি আমি গোলাম, আমি আপনি গোলাম, আমরা গোলামের ঘরের গোলাম, আইন প্রণয়ন করার ক্ষমতা আমাদের নাই, আমাদের জন্যে আমাদের মালিক আইন দিয়ে গেছে, ওই আইন আমাদেরকে মেনে চলতে হবে। এই সুদ আপনি যতই যুক্তি দেখান না কেন, সুদকে আপনি হারাম বানাতে পারবেন না, আপনি যুক্তি দেখাতে পারেন শত শত, কিন্তু আপনার এই যুক্তি থেকে কাজ আসবে না, কারণ মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আইন হলো ফানকিহ মা তোয়াবা লাকুম, বিবাহ করা হলো আল্লাহর আইন, মানুষ তোমার প্রয়োজনে তুমি বিবাহ করো, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যদি প্রয়োজন থাকে সামর্থ্য ইত্যাদি ইত্যাদি থাকে তাহলে দুটো করো, তিনটি করো, সর্বোচ্চ চারটি পর্যন্ত করো আল্লাহর আইন। এখন যদি কেউ বলে বিবাহ হওয়ার এক বছর পরে একটা সন্তান হলো, ওই সন্তানটাকে বলে হালাল জাদা, আর যদি বিবাহ বহির্ভূত ভাবে একটা সন্তান জন্মগ্রহণ করে ওই সন্তানটাকে বলে হারাম জাদা। কেউ যদি বলে, কেউ যদি এখানে যুক্তি দেখায় বিবাহ হওয়ার পরে যেই পদ্ধতিতে সন্তান হইল, বিবাহ বহির্ভূত ভাবে একই পদ্ধতিতে সন্তান হইল, ওইটা হালাল জাদা, ওইটা হালাল জাদা, এটা হারাম জাদা কেন? তুমি কি বুঝো না তোমার কি আপন মন্দ হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাশরাফুল মাখলুকাত বানাইলেন, এক নম্বরের কারণ হলো হালাল জাদা হওয়ার কারণ, ওইটার মধ্যে আল্লাহর আইন আছে, এটার মধ্যে আল্লাহর আইন নাই। আল্লাহ বলেছেন তোমরা জিনা হয়ে না তাকরাবা জিনা, জেনার কাছেও যেও না, ব্যভিচারের কাছেও যেও না, এইদিকে আল্লাহর আইন ব্যভিচার করা যাবে না, ওইদিকে আল্লাহর আইন বিবাহ করতে পারবে না, বিবাহের মাধ্যমে সন্তান হইল। এক নাম্বার দলিল হলো আল্লাহর আইন আছে বলে হালাল জাদা, আল্লাহর আইন নাই বলে হারাম জাদা। তুমি সুদের মাধ্যমে শত কোটি লক্ষ কোটি টাকা তুমি আয় করতে পারো, লাভ করতে পারো, যতই যুক্তি দেখাও না কেন, এটা হলো আল্লাহর আইন না থাকার কারণে হারাম। ব্যবসা হালাল কেন? ব্যবসায় আল্লাহর আইন আছে এই কারণে হালাল। আনালাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ বলেন সৃষ্টি করেছি আমি, আইন চলবে আমি আল্লাহ, অন্য কারোর মন গড়া কোনো আইন চলবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অনেক কথা বলার ছিল, সময়ের কারণে ইতি টানতে হচ্ছে। সম্মানিত মুসলিম ভাইরা।